আগামী 72 ঘন্টার মধ্যে হজ এজেন্সিগুলোর সংগঠন হাবে নিয়োগ করা প্রশাসক বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, হাবে প্রশাসক নিয়োগে হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা হবে। এ সময় হজ যাত্রীদের জন্য উড়োজাহাজের যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানান তারা। বলেন, হজের খরচ হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে হজে যেতে পারছেন না। খরচ সহনীয় পর্যায়ে এনে আগামী বছরে হজ প্যাকেজ ঘোষণার আহ্বান জানান তারা। দ্রুত দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন হজ এজেন্সির মালিকরা। বাংলাদেশের প্রায় 95% হাজি হজ যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করে। এই বিপুল সংখ্যক হজ যাত্রীর সমন্বয় করে যাচ্ছেন হাব এবং তাদের যথাযথ সেবা নিশ্চিত করেন একমাত্র হাব। হাবে প্রশাসক থাকলে হজ ব্যবস্থাপনার সমন্বয়হীনতা দেখা দিবে এবং হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সরকার বিবৃত অবস্থা করবে, হজ যাত্রীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং সাধারণ হজ এজেন্সির মালিকদের প্রাণের দাবি, অনতিবিলম্বে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করতে হবে এবং হাবের নির্বাচিত কমিটি পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি, দীর্ঘ বছর থেকে আমরা বলে আসছি হজের বিমান ভাড়া অত্যধিক অনেক বেশি হয়ে যাচ্ছে। ওমরা করতে যদি আসা যাওয়ার ভাড়া 75,000 টাকা হয়ে থাকে, হজের বিমান ভাড়া কেন 1,98,000 টাকা হবে? অনতিবিলম্বে হজের বিমান ভাড়া যৌক্তিক ও বাস্তবভাবে নির্ধারণ করে করা উচিত এবং থার্ড ক্যারিয়ার ওপেন করতে হবে। আমাদের সকলের দাবি, থার্ড ক্যারিয়ার ওপেন করতে হবে এবং হজ যাত্রীদের জন্য বিমান ভাড়া আরও সহনীয় পর্যায়ে করতে হবে। হজের তিন, হজ প্যাকেজের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে। হজের প্যাকেজ বাংলাদেশের শুধু বিমান ভাড়া এবং সৌদি আরবের যে সিন্ডিকেট রয়েছে, সৌদি আরবের সেই মোয়াল্লেম ফি সহ যেই খাতগুলো রয়েছে সেই খাতের টাকা কমিয়ে হজের প্যাকেজ যৌক্তিক পর্যায়ে সহনীয় পর্যায়ে আনার জন্য আমাদের আজকের সাধারণ সদস্যদের পক্ষ থেকে দাবি থাকবে। যদি হবে হবে অন্যভাবে নিয়োগকৃত প্রশাসক নিয়োগ বাতিল ও অন্যান্য দাবি মানানো হয়, আমরা হজ যাত্রী ও হজ এজেন্সি মালিকদেরকে নিয়ে রাজপথে কাপড়ের কাপড় নিয়ে নানান কর্মসূচি গ্রহণ করব।